তা প্রয়োজন হলে যে এই রকম যদি কিছু সিচুয়েশন আছে মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন তা আমরা সবসময় দেশের জন্য কাজ করি আমরা একটু করব যদি প্রধানমন্ত্রী মনে করেন আজকে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি ঢাকা মহানগর ঢাকা জেলা গাজীপুর মহানগর গাজীপুর জেলা নারায়ণগঞ্জ ও নরসন্দী জেলার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে আগামীকাল রবিবার হতে সকাল ছটা থেকে রাত নয়টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে আমরা সাতটা ছিল আগে সেটাকে ছয়টা করা হলো এবং আটটার ছিল সেটাকে নয়টা করা হলো কারফিউ এই সময়টুকু শিথিল থাকবে অন্যান্য জেলায় ক্ষেত্রেই জেলার প্রশাসক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয় সমন্বয় করে শহসহ জেলায় কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবেন কোটা আন্দোলনকারীর সব দাবি আমরা মেনে নিয়েছি যেগুলি তাদের দাবি ছিল সব দাবি কোর্ট এবং আমাদের থেকে মানা হয়ে গিয়েছে তারা যা যা পরবর্তী দাবিগুলি করেছিল পুলিশকে পুলিশের বিচারের আওতায় আনার সেও আমরা করেছি আমার মনে হয় এখন সময় আসছে আমাদের প্রিয় ছাত্র ভাইরে তারা যেহেতু তাদের আর কোনো দাবি অবশিষ্ট নেই তারা আন্দোলন থেকে তারা তাদের স্ব ক্ষেত্রে চলে যাবেন এটাই আমরা আশা করি আর তারা এখন আমরা যা দেখছি আন্দোলন যেই জায়গাটিতে গিয়েছে এইটা তাদের কাম্য কোনো কোনোদিনও ছিল না আমরা মনে করি এখন রাজনৈতিক দলের কাছে যারা নাকি সবসময় রাষ্ট্রদ্রোহী কাজে সবসময় ব্যস্ত থাকতো জামাতে ইসলাম এবং আমাদের বিএনপি আপনারা দেখছেন সবসময় তারা ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল দেশকে কেমনে একটা বিপর্যয় ঘটাতে পারে দেশকে একটা অকার্যকর দেশে পরিণত করার জন্য তারা শুরুর থেকেই চেষ্টা করছিল আজকে তাদেরই ঈশের মধ্যে তারা পড়ে গেছে বলে আমরা মনে করছি সেই জন্যই আপনাদের মাধ্যমে তাদের নিকট আহ্বান তারা যেন তাদের লেখাপড়ায় ফিরে যান যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে এরপরও এরপরও যদি তাদের কিছু বলার থাকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী তারা মানে দাবি জানালে মাননীয় প্রধানমন্ত্রীর দরজা সবসময় খোলা আছে এবং সেটা তিনি ঘোষণা দিয়েছেন তাদের কোনো কিছু বলার থাকলে তারা যেন বলতে পারে